আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে চলে আসছি মাছ ধরতে। তো আমরা এখন মাছ জাল মেরা মাছ ধরলাম, জালের মধ্যে প্রচুর মাছ পড়ছে আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব জাল থেকে কি মাছ পাই, আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। এবং কি আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে আমার বাগিনা নোমান হোসেন এবং কি আমার ভাতিজা সাইফুল ইসলাম। তো তারা কি মাছ পায় এবং কি যে মাছ জাল দিয়া যে যে খেয়াও দেওয়া যে মাছটা ধরে দিছে রব্বি, ওনার নামটাম জানি না, তো কি মাছ পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং কি শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মাছ পাইছে এখানে, মোটামুটি অনেকগুলো মাছ, জানি না কি কি মাছ আসলে। আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন থাকছি আপনাদের পাশে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিও সেটা হচ্ছে আমি আমার বাড়ির সামনে এই মতো অবস্থিত, আর আমি এই মতো অবস্থিত কুমিল্লা দাউদকান্দিতে। তো আজকে বিষয়টা হচ্ছে মাছ নিয়ে কথা বলবো, আর আমরা এই মাছগুলো কিছুক্ষণ আগে আমরা ধরে নিয়ে আসছি পুকুর থেকে। তো এই মাছগুলো নিয়ে আজকে আমরা বারবিকিউ করবো, আর সবাই মিলে আমরা আজকে চান্দরাত ঈদের দিন, পবিত্র মাহে রমজান আজকে শেষ দিন, আমরা ইফতারের শেষে আজকে এখানে আমরা পার্টি করবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা কুমিল্লা দাউদকান্দির সম্বন্ধে আরও কিছু জানতে চান, শিখতে চান, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি আপনাদের কুমিল্লা দাউদকান্দির যে কোনো বিষয় দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। তো আজকে কিছুক্ষণ আগে যে মাছগুলো একদম ফ্রেশ তাজা মাছগুলো আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে পাঙ্কাশ মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। এখানে জাস্ট একটা পুঁটি মাছ আছে, অনেকগুলো মাছ নিয়ে আসছি, আর এগুলো আমরা আজকে সবাই ঈদের শেষে যে আজকে যে আনন্দ সেটা আমরা একটু উপভোগ করার চেষ্টা করবো। একদম তাজা পুকুর থেকে যে মাছগুলো আমরা নিয়ে আসছি এখন। তো পবিত্র রমজান মাহে রমজান মাস শেষে আজকে যে ঈদের যে উপলক্ষ হয়ে যে আজকে চান্দরাত হিসাবে আমরা যেই সবাই সাধারণত একটু ছোটো একটা পার্টি অনুষ্ঠান আমরা আজকে উদযাপন করবো। তো আমরা নিজেরা আজকে ফ্যামিলিগতভাবে আমার যে ভাই বোন যে ভাবি ফ্যামিলি যারা আছে সদস্য বাচ্চারা সবাইকে নিয়ে আজকে আমি এই অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করবো। তো আজকে জাস্ট মজার বিষয় হচ্ছে একদম ফ্রেশ পুকুর থেকে মাছ নিয়ে আসছি, একদম তাজা মাছ, এগুলো আমরা আজকে বারবিকিউ করবো, তার সাথে সবাই একসাথে একটু মজা করবো ঘুরবো। তো আজকে এই বিষয়ে, আর এই বর্তমানে যে তাজা একদম ফ্রেশ মাছ আসলে এরকম ফ্রেশ মাছ খুব কমই আমি নিজের চোখে এবং কি নিজের হাতে ধরছি। আজকে মাছগুলো কিছুটা আমি নিজের হাতেও ধরছি পুকুর থেকে, একদম অনেকগুলো মাছ এক জালে সবগুলো মাছ আসছে। আমার ভিডিওতে আমি আপনাদেরকে স্কিপ করে দেখাবো, আসলে একদম তাজা মাছ। আর এই মাছটা মোটামুটি অনেক বড়, এই মাছটা প্রায় 2 কেজির উপরে ওজন হবে, আর এখানে টোটালি এখানে 12 থেকে 15 কেজি পরিমাণ মাছ আছে। আর এই সবগুলা ফ্রেশ মাছ, তেলাপিয়া মাছ, এগুলো সবগুলো একদম জেতা। তো আজকে আমরা এগুলো তার আগে একদম ফ্রাই করে বারবিকিউ করে খাইছিলাম, খাওয়ার পরে খুব সুস্বাদু মনে হচ্ছে। এখন আমরা আজকে আবার নতুন করে ফ্রাই করে খাবো, দেখি কেমন হয় কেমন হয় আমি আপনাদেরকে জানাবো। আর এই মাছ, মাছের মধ্যে কী মাছ ফ্রাই করে খাইতে ভালো লাগে সেটা আপনারা আমার ভিউয়ার্স যারা আছে, আমার দর্শক যারা আছে, তারা যদি আপনারা জানেন আমাকে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমি ওই মাছগুলো ফ্রাই করে খাই আপনাদেরকে টেস্ট জানাবো। আর আমার ফ্রাইয়ের মধ্যে যে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে বলে তাই বলে আমি আপনাদেরকে আজকে এই ফ্রাইয়ের যে লম্বা ভিডিওটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমি আজকে যে মাছগুলো কীভাবে ধরছি কোথা থেকে ধরছি সেটার একটা ভিডিও আমার কাছে আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এত সুন্দর তাজা একদম ফ্রেশ মাছ, আসলে আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসে যারা থাকি, প্রবাসে থাকার সত্ত্বে আসলে এত সুন্দর ফ্রেশ মাছ কিন্তু আমরা সহজে দেখিও না, ধরতে পারিও না, খাইতেও পারি না। আসলে এই মাছগুলো খাওয়ার একটা স্বাদ, একটা টেস্ট আলাদা থাকে, একদম নিজের পুকুরের মাছ আমরা এগুলো, এই মাছগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি নাই, এগুলো নিজের পুকুর থেকে আমরা মাছগুলো এখন জমি ধরে নিয়ে আসছি। তো একদম একদম তাজা মাছ, খুব ভালো লাগতেছে আসলে। এবং কি আজকে চান্দরাত এবং কি বাচ্চারা সবাই এক্সাইটেড, আমি নিজেও এক্সাইটেড, আজকে পবিত্র মাহে রমজান মাসের শেষ দিন, আজকে আমরা সবাই মিলে এই পার্টিটা উপভোগ করার চেষ্টা করবো, জানি না আল্লাহ কতটুকু ভাগ্যে রাখছে কী রাখছে। তো আমরা সবাই চেষ্টা করবো যেন সবাই আজকে আমরা একসাথে ঈদটা উপভোগ করতে পারি, এবং কি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক সবাইকে। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়, অন্য কোনো কাজ নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ।